It's my life, it's now or never. But I am gonna... Welcome to Tell Star Bangla. আপনাদের খুবই একটি পছন্দের সিরিজ হলো মজার ভিডিও। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মন ফাগুন ধারাবাহিকের তারকাদের নিয়ে মজার ভিডিও। বাড়ির সকলেরই খুবই মন খারাপ ছিল, তাই পিহু ঠিক করলো একটি মজার গেম খেলবে। গেমের নিয়মটি পিহু সবাইকে বলে দিচ্ছিল। কয়েকটি পরপর ছবি দেখানো হবে, ছবিগুলো জুড়ে হবে জনপ্রিয় কোনো ধারাবাহিকের নাম। এক একটি ধারাবাহিকের নাম বলতে পারলে সকলেই পেয়ে যাবে 10 পয়েন্ট করে। এভাবে পরপর 6টি প্রশ্ন আসবে। এই গেমে যে জিততে পারবে তাকে দেওয়া হবে এক হাড়ি রসগোল্লা, আর যে হেরে যাবে তাকে ঘরের সমস্ত কাজ করতে হবে। ওদের সাথে আপনারাও এই গেমটি খেলতে ভুলবেন না, এবং কে কত পয়েন্ট পেয়েছেন তা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাদের মধ্যে 3 জনের নাম পরবর্তী ভিডিওতে দেওয়া হবে। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। এই ছবিগুলো যোগ করে হবে স্টার জলসার বর্তমানে একটি জনপ্রিয় ধারাবাহিকের নাম। আপনাদের টাইম স্টার্ট হচ্ছে এখন। এটি হলো স্টার জলসার ধারাবাহিক গুড্ডি। এর উত্তর দিতে পেরেছে পিহু। এটি হলো জি বাংলার নতুন ধারাবাহিক উড়ন্ত ব্রি। এর উত্তর দিতে পেরেছে রুষা। এটি হলো স্টার জলসা ধারাবাহিক গোদুলি আলাপ। এর উত্তর দিতে পেরেছে রীতি। এটি হলো সান বাংলার নতুন ধারাবাহিক ভেঙে ঢাকা তারা। এর উত্তর দিতে পেরেছে পিহু। এটি হলো জি বাংলার নতুন ধারাবাহিক পিলু। এর উত্তর দিতে পেরেছে ঋষি। এটি হলো স্টার জলসা ধারাবাহিক বৌমা এক ঘর। এর উত্তর দিতে পেরেছে অনুষ্কা। পিহু সব থেকে বেশি উত্তর দিতে পেরেছে, তাই পিহু হলো এই গেমের বিজয়ী। আর হেরে গিয়েছে নকল পিহু, তাই গেমের শর্ত অনুসারে নকল পিহুকে সারা ঘরের কাজ করতে হবে। তারা কে কত পয়েন্ট পেয়েছেন তা নিচে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবার চলুন ধাঁধা পড়বে। আপনাদের একটি ধাঁধা দেখানো হবে, সেই ধাঁধাটির উত্তর দিতে পারলে আপনারা পেয়ে যাবেন 40 পয়েন্ট। চলুন তাহলে ধাঁধাটি শুরু করি। পিহু এবং ঋষি 2 সন্তান, একজন ছেলে এবং একজন মেয়ে। পিহু ছেলে বড়, সে স্কুলে পড়ে। সেদিন স্কুল থেকে পিহু ছেলে ফিরেনি। পিহু ঋষিকে ফোন করলো, খুবই কান্নাকাটি করতে লাগলো। এরপরে তারা পুলিশের কাছে গেল, পুলিশ সমস্ত কিছু শুনল। পরের দিন পুলিশ ফোন করে পিহু এবং ঋষিকে ডাকলো, বলল একটা পাচারকারী চক্র 5 জন ছেলে মেয়েকে পাচার করে দিচ্ছিল, আমরা তাদের উদ্ধার করেছি, আপনারা দেখে যান আপনাদের সন্তান এর মধ্যে আছে কিনা। তখন পিহু এবং ঋষি দৌড়ে দৌড়ে থানায় গেল এবং পিহু তার সন্তানকে দেখে হাসতে লাগলো। এই ছবিতে আপনাদের বলতে হবে পিহু সন্তান কে। আপনাদের টাইম স্টার্ট হচ্ছে এখন। এই ছবিতে আমরা 5 জন ছেলে মেয়েকে দেখতে পাচ্ছি, যার মধ্যে 4 জন হলো মেয়ে 1 জন ছেলে। আগে বলেছিলাম পিহু ছেলে সন্তান হারিয়ে গিয়েছিল, তাই এই ছেলেটি হলো পিহু। এই ধাঁধাটির উত্তর দিতে পেরেছে তারা সত্যি জিনিয়াস। কে কে উত্তর দিতে পেরেছেন নিচে অবশ্যই কমেন্ট করে জানান। আগের দিন যারা সঠিক উত্তর দিতে পেরেছিল তাদের মধ্যে 3 জনের নাম তিতি মন্ডল, ভাস্কর মিত্র
এবং সরস্বতী বিশ্বাস। এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করবেন।